দেশের সেনা জওয়ানদের সঙ্গে দীপাবলির দিনটি কাটাতে সোমবার কার্গিল সীমান্তে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন সারাদিন তিনি জওয়ানদের সঙ্গেই কাটান সময়। পরনে জলপাই রঙের জ্যাকেট, মাথায় ক্যামুফ্লেজ সেনা হ্যাট আর চোখে রোদ চশমা। কার্গিলে একেবারে অন্যরূপে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুধু তাই নয়, মুডও ছিল ভিন্ন। প্রতি বছরই দীপাবলির দিনটা দেশের সীমান্তে জওয়ানদের সঙ্গে কাটান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই বছর তিনি কার্গিলে গিয়ে যোগ দিলেন একটি গানের অনুষ্ঠানে। প্রধানমন্ত্রীর সফরের জন্য নানা অনুষ্ঠানের আয়োজন করেছিল ভারতীয় সেনার জওয়ানরা, ছিল গানের অনুষ্ঠানও। সেখানেই একেবারে অন্যরূপে দেখা গেল প্রধানমন্ত্রীকে। দেশাত্মবোধক গান গাইলেন জওয়ানরা, তাদের পাশে দাঁড়িয়ে গান শুনলেন প্রধানমন্ত্রী। গানের সঙ্গে হাততালি দিয়ে তাল মেলালেন মোদি, জওয়ানদের উৎসাহিত করলেন। এদিন কার্গিলে বক্তব্য রাখার সময় সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করেন তিনি। তিনি বলেন, দীপাবলির অর্থ আতঙ্কের অবসান, কার্গিল সেটা সম্ভব করেছে। কার্গিলে আমাদের বাহিনী আতঙ্কের নাশ করেছে, তার বক্তব্যে উঠে এসেছে 1999 সালে কার্গিল যুদ্ধে ভারতের জয়ের কথাও। 2014 সালে প্রথমবার প্রধানমন্ত্রী হন নরেন্দ্র মোদী, তখন থেকেই প্রতি বছর দীপাবলির দিন সেনা জওয়ানদের সঙ্গে কাটান তিনি। 2014 সালে প্রধানমন্ত্রী হওয়ার পর দীপাবলি পালন করতে প্রথমবার সিয়াচেনে গিয়েছিলেন মোদী। 2015 সালে ওই দিন পাঞ্জাবে ছিলেন তিনি। 1965 সালে পাকিস্তানের সঙ্গে যুদ্ধে ভারতের জয়ের 50 বছর পূর্তি পালন করেছিলেন তিনি। 2016 সালে চীন সীমান্তের কাছে জওয়ানদের সঙ্গে দীপাবলি পালন করেন। 2017 সালে উত্তর কাশ্মীরের গুরেজ সেক্টরে যান তিনি। 2018 সালে প্রধানমন্ত্রী গিয়েছিলেন উত্তরাখণ্ডের হারশিলে। 2019 সালে জম্মু কাশ্মীরের রাজৌরিতে জওয়ানদের সঙ্গে দীপাবলি পালন করেন তিনি। গত বছর কাশ্মীরেরই নৌসেরায় পৌঁছে গিয়েছিলেন তিনি। ব্যুরো রিপোর্ট, আরডি নিউজ।